হজুর মনের মানুষকে পাওয়ার জন্য দোয়া করি কিন্তু তিনি বদ দোয়া করেন এখন কী করব কী করণীয় এই ব্যাপারে সার মর্ম নির্দেশনা দিলে খুশি হব মার্শাল্লা এটি সুন্দর এবং চমৎকার প্রশ্ন আপনি করেছেন যুগোপযোগী প্রশ্ন মনের মানুষকে পাওয়ার জন্য দোয়া মনের মানুষকে পাওয়া মানে এই প্রশ্ন থেকে তো বোঝা যাচ্ছে যে একজন পুরুষ একজন মেয়েকে বিয়ের আগে বিয়ের আগে যার সাথে তার সাক্ষাৎ সম্পর্ক কানেকশন রিলিশন হারাম তাকে পাওয়ার জন্য দোয়া করা শুধু কি দোয়া এই প্রশ্ন থেকে তো বোঝা যায় আরও অ্যাডভান্স সম্পর্ক আছে রিলিশন আছে কানেকশন আছে এটা তো হারাম এটা স্পষ্ট হারাম বিয়ে পূর্ব এই সম্পর্ক তো হারাম যে সম্পর্কের জের ধরেই আপনি তাকে পাওয়ার জন্য দোয়া করছেন ওই সম্পর্কটাতেই হারাম আপনি গোড়া রেখে ওটার আগা নিয়ে টানাটানি করছেন যেই সম্পর্কের কারণে আপনার অন্তরে এটা ভাব পয়দা হয়েছে তাকে পাওয়ার জন্য দোয়া করতে হবে ওই সম্পর্কটাই তো হারাম আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন এবং এটা মানুষের জিন্দগির অশান্তির জন্য এইটুকুই যথেষ্ট এটা জীবনকে অশান্ত করবার জন্য অস্থির করবার জন্য এইটুকুই যথেষ্ট এবং পাশাপাশি দেখেন এখানে আরেকটি কথা বোঝার আসে নির্দিষ্ট একটি ছেলেকে পাওয়ার জন্য দোয়া করা নির্দিষ্ট একটি মেয়েকে পাওয়ার জন্য দোয়া করা এটা দোয়ার কোনো সিস্টেম নয় কোরআন সুন্নার সিস্টেম বহির্ভূত দোয়া আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিখিয়েছেন হাবিবে পাক সাল্লাহ আলি ইসলাম দোয়া শিখিয়েছেন কিছু আখলাকের উপর দেখেন না কোরআনে হাকিমে আল্লাহ তালা কি শিখিয়েছেন অকর রব্বের সরি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আকরাত হাসানা ওকিনা আজ দোয়া শিখাইছেন আল্লাহ তালা যে বলুন আল্লাহ দুনিয়াতে উত্তম দান দান করেন হাসানা দেন আখেরাতেও হাসানা দেন হাসানা মানে কি হজরতে আলী থেকে এর তাপ আছে ফি দুনিয়া যাওজাতান যেতন সালে হাতেন হাসিন হ্যাঁ জেমিলা। সুন্দর অনুগত্যশীল আখলাপওয়ালা একজন রমণী সেই হলো হাসানা এই দোয়া করা নির্দিষ্ট কোনো মেয়েকে নির্দিষ্ট কোনো ছেলেকে পাওয়ার দোয়া এটা দোয়ার সিস্টেম নয় সুন্নার সিস্টেম নয় সুননা পরিপন্থী এবং হাদিসের সিস্টেম পরিপন্থী দোয়া আপনি হয়তো কোনো একটি জিনিসকে ভালো ভাবতেছেন মোহাব্বত করতেছেন তো এটা আপনার জন্য ক্ষতিকর আপনি জানেন না আল্লাহ জানেন এই ব্যাপারে তো কোরআনে নির্দেশনা আছে আন তাকরা হুসাই আনবাহ আয়ের হইল লাখুন আপনি একটিকে খারাপ ভাবতেছেন অপছন্দ করছেন অথচ এটা আপনার জন্য কল্যাণকর আল্লাহ জানেন অনুরব এর বিপরীতে আসে আসা আন্তঃ আনবাহ এই জন্য ভাই আমি যেটা বলবো যে আসল ব্যাপারটা হচ্ছে যে এই রিলিশনটা হারাম এটা আসুন বর্জন করি এবং দোয়ার এই সিস্টেমটাও সন্না পরিপন্থী আসন এই সিস্টেম বর্জন করি আল্লাহ তালা বুঝার আমলে আনার তৌফিক দান করেন ওমা আলীনা আসসালামু আসসালামালিকুম রহম